আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজি সিএসসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের পাইথন কোর্সে খুব একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবলকে কল করতে হয় এবং গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবল আসলে কি। সো লেটস স্টার্ট অ্যান্ড জাস্ট ওয়াচ কন্টিনিউ। এবং লোকাল ভেরিয়েবল বোঝার জন্য প্রথমে আমরা আগে বুঝে নেই যে গ্লোবাল ভেরিয়েবল কি। গ্লোবাল মানে পৃথিবী, সমস্ত পৃথিবী, যে কোনো জায়গা থেকে। গ্লোবাল ভেরিয়েবল মানে যে কোনো জায়গা থেকে আপনি তাকে কল করতে পারবেন। লোকাল এরিয়া, লোকাল ভেরিয়েবল কথাটা লোকাল এরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। লোকাল ভেরিয়েবল মানে কোনো একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে ও ওই ভেরিয়েবলকে কল করা যায়। সো আমরা একটু কোডে দেখে আসি। গ্লোবাল ভেরিয়েবল জি নামে একটা আমরা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে আমরা ধরলাম ডাটা, দেখলাম জিরো। এখন আমরা একটা ফাংশন নিব, ফাংশন আমরা একটা কল করে নিব। এখানে আমরা একটা ফাংশন কল করে নিই, যেমন আমরা দুইটা সংখ্যার যোগ করতে যাচ্ছি, এই জন্য আমরা সাম নামে একটা ফাংশন কল করে নিতে পারি। সাম নামে একটা ফাংশন কল করলাম। এখানে দুটো ভেরিয়েবল, দুটো প্যারামিটার আমরা পাস করাচ্ছি, এ এবং বি। এখন আমাদের যখন এ ও বি আমরা সাম মেথডের মধ্য দিয়ে পাস করালাম, পাস করিয়ে জাস্ট আমরা জি এর ভিতরে এ প্লাস বিকে রাখতেছি। এখন আমরা এখানে জাস্ট প্রিন্ট করতে করে দিচ্ছি, প্রিন্ট। এখানে আমরা প্রিন্ট করে দিলাম। ইন্টারনাল সাম, এখানে আমরা জি কে প্রিন্ট করে দিচ্ছি। এই এখানে যে জি রয়েছে, সেই জি এর কাজটা আমাদের এর ভিতরেই শুধুমাত্র সীমাবদ্ধতা। এখন আমরা যদি বাইরে জি প্রিন্ট করতে চাই, বাইরে যদি আমরা জি প্রিন্ট করি, এখানে যদি এক্সটার্নালে আমরা জি প্রিন্ট করি, এক্সটার্নাল লে এক্সটার্নাল সামে আমরা জি প্রিন্ট করি, তাহলে এটাকে জাস্ট আমরা যদি এখান থেকে জাস্ট প্রিন্ট দিয়ে দিলাম, তাহলে দেখুন আমাদের ইন্টারনাল সা আমাদের এখানে, একটু এটা উপরে দিকে নিয়ে যাই, আমাদের এখানে এক্সটার্নাল সামে আমাদের ডাটাগুলো পাস করতেছে। আমরা একটু সাম ফাংশনের ভিতর দিয়ে ডাটা পাস করানোর ব্যবস্থা করি। 10 এবং 12 আমরা পাস করালাম, এখানে 20। দেখুন আমরা এখানেও জি প্রিন্ট করেছি, বাট এখানেও জি প্রিন্ট করেছি, এই জিটা তো উপরেই ছিল, তাহলে এখানে কেন আমাদের জি প্রিন্ট করলো না? এটা হচ্ছে আমাদের এখানে, এটা ইন্টারনাল বা লোকাল ভেরিয়েবল, এখানে দেখতেছে যে লোকাল ভেরিয়েবল কি রয়েছে, জি লোকাল ভেরিয়েবল রয়েছে। সো এই ফাংশনের ভিতরে যা তার লোকাল ভেরিয়েবল আগে চেক করবে যে লোকাল ভেরিয়েবল আছে কি না, থাকলে সেই লোকাল ভেরিয়েবলকে প্রিন্ট করবে। আর এখানে আমরা জি প্রথমে দিয়েছি, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, ফাংশনের উপরে এইভাবে লিখা হয়। এই গ্লোবাল ভেরিয়েবলকে আমরা এখন যখন যে কোনো জায়গা থেকে জাস্ট প্রিন্ট করলে জাস্ট আমরা গ্লোবাল ভেরিয়েবলের মানটা দেখতে পাচ্ছি। সো এটাই ছিল লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল মানে এই যে ফাংশনের ভিতর অভ্যন্তরীণভাবে এ কল করা হয়, আর গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে ফাংশনের বাইরে বা যে কোনো জায়গা থেকে কল করতে পারি আমরা। সো লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল শিখলাম। এখন আমরা পাইথনে আদার জি ফাংশন থেকে শুরু করে ম্যাপিং ফাংশন, এগুলো ফাংশন নিয়ে স্টেপ বাই স্টেপ দেখবো। সো সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।